রমজান মাসটা হচ্ছে মূলত দান সাদাকারই একটা গুরুত্বপূর্ণ মাস এই মাসে গুনাহ মাফ করানোর মাস এই মাসটি জাহান্নাম থেকে মুক্তির মাস আর জাহান্নাম থেকে মুক্তির জন্য দান একটা অন্যতম একটা ইবাদত দান এমন একটি বিষয় যা মানুষের পাপগুলিকে মিটিয়ে দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি হালাল রোজগার থেকে একটা খেজুরের অংশ দান করে এই দানটাকে আল্লাহ বৃদ্ধি করেন এটা বৃদ্ধি করতে করতে এটা নেকিতে কি হয় একটা পাহাড়ের সমান হয়ে যায় তাহলে এই রকম একটা বিষয় ইবাদত হচ্ছে দান দান করব তো আমরা সকলে মাশাআল্লাহ আমরা দান করি কিন্তু আমরা উপযুক্ত জায়গায় দান করি না যদি উপযুক্ত জায়গায় আমরা দানটা না করি আমার দান দান দিয়ে যদি এমন কোন প্রতিষ্ঠান গড়ে ওঠে যেখানে শিরিক বিদাত লালিত হয় সেখানে সুন্নাকে জবাই করা হয় ওই রকম প্রতিষ্ঠানে দান সাদাকা করলে সে দান দিয়ে কি নেকি হবে সেই দান কি জান্নাতে নিতে পারবে সেই দান কি জাহান্নাম থেকে বাঁচাতে পারবে পারবে না জান্নাত তৈরি করে রাখা হয়েছে মুত্তাকীদের জন্য আরে মুত্তাকি বানানোর জন্যই কিন্তু সিয়াম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ বলেছেন কি এই সিয়াম ফরজ করা হয়েছে কেন মুত্তাকি হওয়ার জন্য সিয়ামের সাথে তাকওয়ার সম্পর্ক হচ্ছে তাকওয়ার বিষয়টা হচ্ছে মানুষের অন্তরের বিষয় আর সিয়ামটাও কিন্তু এমন একটি ইবাদত যেটা বাহ্যিকভাবে দেখানোর মতো ইবাদত না যেটা মানুষের মানুষ আল্লাহর জন্যই করে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين أهل حديث আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ঢাকা দক্ষিণ জেলার উদ্যোগে আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির জামাত ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক তাহরিকের সম্মানিত প্রতিষ্ঠাতা ও সম্পাদক মণ্ডলীর মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ওলামায়ে কারাম আমার প্রাণ প্রিয় অত্র মসজিদে উপস্থিত সদী মণ্ডলী আল্লাহ পাকের যাবতীয় শুকরিয়া যে রমজানের আজকের এই পবিত্র দিনে আমরা আল্লাহ সুবহান তাআলার পবিত্র গৃহে এক দিনই বৈঠকে উপস্থিত হতে পেরেছি এবং বিভিন্ন আলোচকের মুখ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করেছি এবং আমিরে জামাতের বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন তারই বারগায় অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমিরে জামাতের উপস্থিত হওয়ার আগ পর্যন্ত আমি যে আয়াতে কারিমে তিলাওয়াত করেছি এবং আমার পূর্বে ডক্টর হাসানুল্লাহ বিন সানাউল্লাহ ভাই যে আলোচনা করছিলেন তার সাথে মিল রেখে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আল্লাহ সুবহান ওয়া তাআলা ইমানদারদেরকে আহ্বান জানিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরাতুল বাকারার আল ইমরানের 133 এবং 34 নম্বর আয়াত 133 নম্বর আয়াতে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ
উইদ্দাত লিল মুত্তাকিন, অর্থাৎ তোমরা দ্রুত গতিতে এগিয়ে চলো, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াত ওয়াল আরজ, আর ওই জান্নাতের দিকে যে জান্নাতটা কেমন আসমান এবং জমিন পরিব্যাপ্ত, যে জান্নাতের বিস্তৃতি হচ্ছে আসমান এবং জমিনের সমান, যে জান্নাতকে উইদ্দাত লিল মুত্তাকিন, আর যা প্রস্তুত করে রাখা হয়েছে কাদের জন্য, মুত্তাকিদের জন্য। মুত্তাকিদের সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার পরের আয়াতে যে কথা উল্লেখ করেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা দান করে সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়, ফিস সাররাই ওয়াদ দাররাই, অর্থাৎ যারা দান করে সুখের সময় এবং দুঃখের সময়, ওয়াল কাযিমিন আল গাইজ, এবং যারা তাদের রাগকে সংবরণ করে, খুব রাগ আছে ক্রোধ আছে এটাকে নিয়ন্ত্রণ করে যারা, ওয়াল আফিনা আনিন নাস, আর যারা মানুষকে ক্ষমা করে, কয়েকটা গুণ আল্লাহ সুবহান ওয়া তাআলা এখানে বললেন। এই গুণগুলি কাদের? এই গুণগুলি মুত্তাকিদের, যারা মুত্তাকি আল্লাহ সুবহান ওয়া তাআলা এই গুণগুলি তাদের জন্য বললেন। আর জান্নাত তৈরি করে রেখেছেন কাদের জন্য? মুত্তাকিদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা করতে বললেন, তোমরা খুব দ্রুত জান্নাতের দিকে এবং আল্লাহর ক্ষমার দিকে গিয়ে যাও, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দ্রুত এগিয়ে যাও, আর জান্নাতের দিকে দ্রুত এগিয়ে যাও, যে জান্নাতের বিস্তৃতি হচ্ছে আসমান জমিনের সমান, যেটা প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। আর এই মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন, যারা সুখের সময় দুঃখের সময়, সচ্ছলতার সময় অসচ্ছলতার সময়, যারা দান করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে, যারা মানুষকে ক্ষমা করে, আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আয়াতের শেষে গিয়ে আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা সৎকর্মশীল আল্লাহ তাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। এই আয়াতে কারিমার মধ্যে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এসেছে সেটি হচ্ছে জান্নাত তৈরি করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। আর এই মুত্তাকি বানানোর জন্যই কিন্তু সিয়াম, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলেছেন কি এই সিয়াম ফরজ করা হয়েছে কেন? মুত্তাকি হওয়ার জন্য। সিয়ামের সাথে তাকওয়ার সম্পর্ক হচ্ছে, তাকওয়ার বিষয়টা হচ্ছে মানুষের অন্তরের বিষয়, আর সিয়ামটাও কিন্তু এমন একটি ইবাদত যেটা বাহ্যিকভাবে দেখানোর মতো ইবাদত না, যেটা মানুষ আল্লাহর জন্যই করে। অর্থাৎ সিয়ামটাও কিন্তু অন্তরের একটি বিষয়, আল্লাহ সুবহান ওয়া তাআলাকে খুশি করার জন্য তার নির্দেশ পালন করে আমরা সিয়াম রাখছি, মানুষকে দেখানোর জন্য না। আমরা কেউ সিয়াম না রেখেও যদি সিয়ামের ভান করি, এটাকে বোঝা যাবে? আমরা বলতে পারবো কে সিয়াম রেখেছে আর কেউ রেখেনি? বলা যাবে না। এটা জানেন কে? আল্লাহ সুবহান ওয়া তাআলা জানেন। এই জন্য আল্লাহ বলছেন কি, আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়ামটা আমার জন্য রাখা হয়, আমি নিজে এর নেকি নিজ হাতে এটা দিব। তাহলে মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন যে যারা দান করে খরচ করে আল্লাহর পথে, যারা ব্যয় করে আল্লাহ তাদের না, মানে এই পরিচয়টা আগে নিয়ে আসলেন, মুত্তাকিদের কথা বলতে গিয়ে দানের কথাটা নিয়ে আসলেন আগে। আর রমাজান মাসটা হচ্ছে মূলত দান সাদাকারী একটা গুরুত্বপূর্ণ মাস, এই মাসে গুনাহ মাফ করানোর মাস, এই মাসটি জাহান্নাম থেকে মুক্তির মাস, আর জাহান্নাম থেকে মুক্তির জন্য দান একটা অন্যতম একটি ইবাদত। দান এমন একটি বিষয় যা মানুষের পাপগুলিকে মিটিয়ে দেয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তুদফিউল খাতিয়াতা কামা ইউদফিউন মা মা ওয়ান নার,
সাদাকাটা পাপগুলোকে এমন ভাবে মিটিয়ে দেয়, দান সাদাকা করলে মানুষের পাপগুলি এমন ভাবে নিঃশেষ হয়ে যায়, মুছে দেয়, যেমন ভাবে আগুনকে পানি নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। আগুন, আগুনকে নিভানোর জন্য কি পানি দেই না আমরা? তাহলে পানি দিলে আগুন নিভে যায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দানটা এমন একটি ইবাদত, দান করলো ঠিক আগুনকে যেভাবে পানি নিভিয়ে দেয়, দান করলে গুনাহগুলো এইভাবে শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দানের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দান করলে কবরের যে উত্তাপ সেটা নিভে যায়। ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর, নিশ্চয় সাদাকা ওই ব্যক্তির জন্য তার কবরের উত্তাপটাকে নিভিয়ে দেয়। তাহলে দান এমন একটি ইবাদত, দান করলে কবরের উত্তাপ নিভে যায়, দান করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। রাসূল বললেন যে হাদিসটা আগেই শুনেছেন, একটা খেজুরের অংশ বিশেষ দান করার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি জাহান্নাম থেকে বাঁচতে বলেছেন। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে দানের কোনো বিকল্প নেই। জান্নাতে যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন জান্নাতে যাওয়ার দলিল হচ্ছে সাদাকা, আর সাদাকা তো বোরহান। দান এমন একটি ইবাদত যে দানের নেকির অনেক বেশি, সামান্য পরিমাণ দান দিয়েও নেকি সেটা পাহাড়ের সমান হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন কেউ যদি হালাল রোজগার থেকে একটা খেজুরের অংশ দান করে, এই দানটাকে আল্লাহ বৃদ্ধি করেন, এটা বৃদ্ধি করতে করতে এটা নেকিতে কি হয়, একটা পাহাড়ের সমান হয়ে যায়। তাহলে এইরকম একটা বিষয় ইবাদত হচ্ছে দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, উম্মে সালামাকে বলছেন হে হে উম্মে সালামা, আনফিকি ওয়ালা তুহসি ফায়ুহসি আল্লাহু আলাইক, তুমি দান করো কিন্তু গণনা করবে না, না গুনে গুনে দান করো। যদি তুমি গুনে গুনে দান করো, হিসাব করে দান করো, তাহলে আল্লাহর রহমতটা হিসাব করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দান করতে হবে কিভাবে? বেহিসাব দান করতে হবে, দান করতে হবে অবিরাম গতিতে দান করতে হবে। রমাজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি দান করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের উদাহরণ আসছে হাদিসে এইভাবে, কার রিহিল মুরসালা, অর্থাৎ প্রবাহিত বাতাস, বায়ু যেভাবে, বাতাস যেভাবে অবিরাম গতিতে প্রবাহিত হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এইভাবে দান করতেন। সম্মানিত উপস্থিতি, আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না, ইফতারের সময় খুব বেশি নেই, আমরা আমিরি জামাতের কাছেই কথা শুনবো ইনশাল্লাহ। তবে আমি দুই একটি বিষয় আপনাদের স্মরণ করিয়ে দেই। দান করবো তো আমরা সকলে, মাশাআল্লাহ আমরা দান করি, কিন্তু আমরা উপযুক্ত জায়গায় দান করি না। যদি উপযুক্ত জায়গায় আমরা দানটা না করি, আমার দান দান দিয়ে যদি এমন কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠে যেখানে শিরিক বিদাত লালিত হয়, সেখানে সুন্নাকে জবাই করা হয়, ওই রকম প্রতিষ্ঠানে দান সাদাকা করলে সে দান দিয়ে কি নেকি হবে বলেন তো? আপনারা সেই দান কি জান্নাতে নিতে পারবে? সেই দান কি জাহান্নাম থেকে বাঁচাতে পারবে? পারবে না। এই জন্য দান যেমন করতে হবে, দানটা উপযুক্ত জায়গায় করতে হবে। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যে কর্মসূচি হাতে নিয়েছে, সেই 1978 সাল থেকে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ প্রতিষ্ঠা থেকে এদেশে শিরিক বিদাতের বিরুদ্ধে আপোষহীনভাবে সংগ্রাম করে আসছে আহলে হাদিস বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এবং পরবর্তীতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আপনারা জানেন আমাদের রাজশাহী মার্কাজে অনেকগুলো প্রকল্পের কাজ আমরা হাতে নিয়েছি, তার মধ্যে একটা হচ্ছে দারুল হাদিস বিশ্ববিদ্যালয়। আপনাদের সবারই প্রাণের দাবি যে আহলে হাদিসের একটা বিশ্ববিদ্যালয় হোক, কিন্তু পকেট থেকে টাকা দিতে রাজি না, তাহলে হবে ভাইরা? আমার তাবলিগ ইসলামে আপনারা যান, আমরা জায়গা দিতে পারি না। সেই জন্য তাবলিগ ইসলামের এবং দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ের জন্য 313 বিঘা জমি কেনার যে প্ল্যান, যে স্বপ্ন আমিরি জামাত দেখেছেন, তামিরি জামাতের স্বপ্নটা কি বাস্তবায়নের জন্য আপনাদের এগিয়ে আসা দরকার না? আমরা তো আপনাদের কাছে চেয়েছি অন্তত 1 লাখ টাকা করে একজন দিয়ে আপনি আমাদের এই প্রকল্পের একজন সম্মানিত দাতা সদস্য হয়ে যান।
এইটুকু যদি না পারেন অন্তত 2500 টাকা দিয়ে একজন যেন বসতে পারে সেই সেই জায়গাটা কিনেন আমার তো মনে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এইটুকু টাকা সবাই দেন নাই আমরা আপনাদের কাছে দাবি রাখছি রমজান মাস আপনারা আমির জামাতের যে স্বপ্ন সেটা বাস্তবায়নের জন্য এগিয়ে আসেন আহলে হাদিস আন্দোলনকে বাঁচিয়ে রাখার জন্য কেন্দ্র বাঁচলে শাখা এলাকা জেলা সব বাঁচবে বাইতুল মাল ফান্ডকে সমৃদ্ধ করেন করলে লাভ হবে কি এই কেন্দ্রীয় বাইতুল মাল ফান্ড থেকে সারা দেশে বাইতুল মালটা ছড়িয়ে দেওয়া যাবে বিভিন্ন প্রয়োজন সমস্যার সমাধানের জন্য চেষ্টা করা সম্ভব হবে ইনশাআল্লাহ সেই জন্য আপনাদের কাছে আমাদের আপিল থাকবে দাবি থাকবে রমজান মাসের এই শেষ মুহূর্ত যে কটা দিন আছে রমজান মাস এসেছিল বিদায় নিয়ে চলে যাচ্ছে গুনাহ মাফ করাতে পেরেছি কিনা জানি না বাকি দিনগুলোতে এখনই প্রতিজ্ঞা করেন আমি দান সাদাকা বেশি বেশি করব ইবাদত বন্দেগী বেশি বেশি করব তাকওয়া অবলম্বন করব মৃত্যুর সময় যেন বলতে না হয় লাউল আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন আল্লাহ আমাকে আরো কয়েকটা দিন সময় বাড়িয়ে দাও না যদি দাও তাহলে আমি সাদাকা করব দান করব এবং নেককারদের সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব দেখেন সেখানেও কিন্তু দানের কথাটা আগে বলছি মানে দান ছাড়া আপনি এক কদম সামনে বাড়তেই পারবেন না আপনার কবরের শাস্তি থেকে বাঁচতে গেলে দান জাহান্নাম থেকে বাঁচতে গেলে দান জান্নাতে যেতে গেলে দান আল্লাহর আরশের নিচে যদি ছায়া চান সেখানেও দান মৃত্যুর সময় ফেরেশতা যখন দান কবজ করতে আসবে তখনও কিন্তু বলবেন যে আল্লাহ একটু হায়াত বাড়াই দাও দিলে এবার আমি দানটা আগে করবো তাহলে তখন কি বললে দান করতে পারবেন আল্লাহ বাড়াই দিবেন আচ্ছা এবার আমরা মানে উপস্থিত বৈঠকে দান প্রত্যেকে দেন আর যদি আপনাদের মধ্যে কেউ থাকেন উল্লেখযোগ্য যে কথা আমি বললাম দাওলাত বিশ্ববিদ্যালয়ের জন্য যদি কোনো ঘোষণা দেন আমি যে আমাদের সামনে বলেন যে আমি ইনশাআল্লাহ দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ের জন্য একটা অ্যামাউন্ট ঘোষণা করতে পারেন 1 লাখ হোক 2 লাখ হোক 5 লাখ হোক এরকম কেউ থাকলে ইনশাআল্লাহ আপনারা বলবেন এবং আমির জামাতের কাছ থেকে দোয়া নেবেন আর উপস্থিত সকলে বৈঠকে দান দেন প্রত্যেকে দেবেন ইনশাআল্লাহ যে প্রত্যেকে প্রত্যেকেই দানের দান করেন দানের আলোচনা শুনলেন কাজেই দান না করে কেউ যাবেন না ইনশাআল্লাহ সবার কাছে দাবি প্রত্যেকে দান করবেন ইনশাআল্লাহ তো যাই হোক আমরা আর সময় নেওয়া ঠিক হচ্ছে না আমরা আমির জামাতের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো আচ্ছা আমি আমার কথা এখানে শেষ করছি ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু